রবিবার সকালে ফালাকাটার মাদারি রোড রবীন্দ্রনগর ওভারব্রিজের নিচে রেলের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম বাপি দাস, বয়স আনুমানিক 20 থেকে 22 বছর। ঘটনাস্থলে রেল পুলিশ ও রেল দপ্তরের কর্মীরা এবং মৃত আত্মীয়রা। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত যুবক একটি মুদিখানার দোকানে কাজ করতেন তার বাড়ি এই এলাকাতেই, কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, প্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। আবার আপনাদের জানিয়ে রাখি, রবিবার সকালে ফালাকাটা মাদারি রোড রবীন্দ্রনগর ওভারব্রিজের নিচে রেলের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম বাপি দাস, বয়স আনুমানিক 20 থেকে 22 বছর। ঘটনাস্থলে রেল পুলিশ ও রেল দপ্তরের কর্মীরা এবং মৃত আত্মীয়রা পৌঁছে যান সেখানে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত যুবক একটি মুদিখানার দোকানে কাজ করতেন তার বাড়ি এই এলাকাতে, কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।